আসসালামু আলাইকুম, টুলাইয়ের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে। যারা বাইক রাইড করতে পছন্দ করেন তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম। এবং একটি ভালো মানের ব্রেকের কথা আসলে আমি সর্বপ্রথম বলবো এবিএস ব্রেকের কথা। এবিএস ব্রেক একজন বাইক রাইডারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো এবিএস ব্রেকের মূল কাজ কি, সেটা আমরা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সাধারণত আমরা যখন বাইক রাইড করি এবং বাইকটা খুব বেশি পরিমাণে স্পিডে থাকে তখন আমাদের বাইকটা কন্ট্রোলিং করতে বা বাইকটাকে থামাতে অনেক নিয়মকানুন ফলো করে তারপর বাইকটাকে থামানো হয়। কিন্তু এবিএস ব্রেক থাকা সত্ত্বে যখন আপনারা এবিএস ব্রেকটা বাইকে ইনস্টল করবেন তারপর থেকে আপনার এত নিয়মকানুন ফলো না করলেও চলবে। খুবই সহজে আপনি দ্রুত গতি থেকে একদম অল্প গতিতে আপনার বাইকটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ধরুন আপনি বাইক রাইড করছেন, হঠাৎ করে আপনার বাইকের সামনে কিছু এসে গেল, কোনো কুকুর বিড়াল। তো হঠাৎ করে আপনি যদি আপনার বাইকের ব্রেকটা চেপে ধরেন সেই ক্ষেত্রে বাইকের দুই চাকা ছাল্লা দেওয়ার সম্ভাবনা থাকে বা স্লিপ কাটার সম্ভাবনা থাকে। সো সেইখানে আপনি যদি আপনার বাইকে এবিএস ব্রেকটা ইনস্টল করে রাখেন আপনার বাইকে যতই টান থাক যত গতি থাক আপনার বাইক স্লিপ কাটবে না। এবিএস ব্রেক বাইককে স্লিপ কাটা থেকে বিরত রাখে। এবং এবিএস ব্রেকের আরও একটি গুণ হচ্ছে আপনি যখন বৃষ্টির মধ্যে বাইক রাইড করবেন সেইখানে ব্রেক ইউজ করলে সাধারণত যে কোনো গাড়ি স্লিপ কাটার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আপনার বাইকে এবিএস ব্রেকটি ইনস্টল করা থাকে তাহলে বৃষ্টির সময়ও আপনার বাইকটি স্লিপ কাটবে না, খুব সহজে আপনি বাইকটি নিয়ন্ত্রণ করতে পারবেন। অন্যান্য ব্রেকের তুলনায় খুবই সহজে এবিএস ব্রেকের মাধ্যমে গাড়িকে কন্ট্রোলিং করা যায়। অন্যান্য ব্রেক থাকলে বাইক থেকে স্পিড থেকে স্পিড কমাতে বিভিন্ন ধরনের নিয়মকানুন ফলো করতে হয়, কিন্তু এবিএস ব্রেক থাকলে এইখানে খুবই সহজে বাইককে নিয়ন্ত্রণ করা যায়। সাধারণ ব্রেক থাকলে সাধারণত গাড়ি একদম ব্রেক ধরা যায় না। সাধারণ বাইকে এবিএস ব্রেক না থাকাতে সাধারণত ব্রেক ধরতে হয় ছাড়তে হয়, ধরতে হয় ছাড়তে হয়, এভাবে বাইকটাকে আস্তে আস্তে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু এবিএস ব্রেকে নিয়মটি সম্পূর্ণ ভিন্ন, একদম সরাসরি আপনি চাইলে জোরে ব্রেকটা ধরতে পারেন এবং নির্দিষ্টভাবে আপনার হাইড্রোলিকের উপর চাপ প্রয়োগ করে গাড়িটি নিচ থেকে নিয়ন্ত্রণ হয়ে যাবে, এখানে কোনো স্লিপ কাটার সম্ভাবনা নেই। তাই অন্যান্য ব্রেকের তুলনায় এবিএস ব্রেকটা খুবই নিরাপদজনক একজন বাইক রাইডের জন্য। আর আমি সবাইকে এটাই সাজেস্ট করব যে এবিএস ব্রেকটা সবাই ইনস্টল করে নিন। আর হ্যাঁ, এটা শুধু হাইড্রোলিক বাইকগুলোতেই ইনস্টল করা যাবে, যেগুলো বাইকে হাইড্রোলিক নেই সেগুলো গাড়িতে আপনি এই ব্রেকটি ইনস্টল করতে পারবেন না। তো বন্ধুরা, এখন আমরা আসি এবিএস ব্রেক ইনস্টল করতে আপনাদের কীরকম টাকা খরচ হতে পারে। আপনার একটা বাইকে যদি এবিএস ব্রেক ইনস্টল করতে যান এখানে দুই রকমের ব্রেকিং আছে, আপনি চাইলে ডাবল করতে পারেন চাইলে সিঙ্গেলও করতে পারেন। তো আপনি যদি সিঙ্গেলে করতে চান তাহলে আপনাদের খরচ হবে প্রায় 20,000 টাকার মতো। 20,000 টাকার মধ্যে আপনি সকল কিছু কমপ্লিট করতে পারবেন যদি সিঙ্গেল এবিএস করতে চান। আর যদি আপনি ডাবল এবিএস করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার টাকার খরচ পড়বে 35,000 টাকার মতো, 30 থেকে 35। এর মধ্যেই আপনি ডাবল এবিএস ব্রেক ইনস্টল করতে পারবেন। সো যারা বেশি পরিমাণে বাইক রাইড করেন আমার তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা বৃষ্টির মধ্যে বাইক রাইড করেন এবং পছন্দ করেন আপনারা অবশ্যই এবিএস ব্রেকটা ইউজ করবেন। আপনাদের বাইকে যদি এবিএস ব্রেকটা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন, এতে আপনার অনেক উপকার হবে, আপনি অনেক দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্লিজ।